Hey guys, assalamualaikum. Welcome to another vlog video. Today is the 14th. And now it's বাজে ঘড়ি নাই হাতে কেমন কিছু করার নাই বাসা থেকে বের হইলাম মানে আরেকটা কস্টিউম ডেলিভারি আছে এটা সুন্দরবনে দেব আর কিছু বাজার করব ভাবলাম তোমাদের জন্য একটা ব্লগ করে ফেলি আমার দাদা সুন্দরবন দিয়ে শুনছিস চেনো চিনছি চিনছো তো আমার উঠতে দাও চলো আসলে গাইস সকাল থেকে কাজের প্রেসার ছিল তোমরা দেখতেছো ইদানিং আমি তোমাদের জন্য ব্লগ ডেইলি ভিডিও আপলোড করতেছি দুইটা চ্যানেলে মিলে আমার মেইন চ্যানেল মেইন মিস্টার ডিভিয়ার যেটা সেখানে তোমাদের জন্য প্র্যাঙ্ক ভিডিও আপলোড দিচ্ছি আবার হচ্ছে তোমাদের জন্য ডেইলি ব্লগ দিচ্ছি সবকিছু মিলাইয়া অনেক পরিমাণে ব্যস্ত অনেক অনেক ব্যস্ত যাক বলার বাইরে তার মধ্যে আছে কস্টিউমগুলা ঘুম তো হারাম হয়ে গেছে আমাদের দুইজনের গত রাতের কথাই যদি বলি আমি গত রাতেও ঘুমাই নাই সকাল 9টায় ঘুমাইছি আমাদের ক্যামেরাম্যান ঘুমাইছে এলে একটাই ঘুমাইতে একটা না দেড়টা ও দেড়টায় ঘুমাইতে গেছে 6টায় উঠে গেছে ও সকাল 6টা থেকে ওইটা কাজ করছে এন্ড স্টিল এখন আমরা কাজের ভিতরেই আমি সারা রাত কাজ করছি গাইস সবচেয়ে বড় প্রবলেম হইতেছে কি আমাদের বুয়া চলে গেছে 7 দিনের জন্য গত 7 দিন ধরে বুয়া নাই আর বোঝই তো তো ব্যাচেলার লাইফে রান্না বান্নার প্যারাস তার মধ্যে ভিডিও এডিট এই কাজ সেই কাজ তার মধ্যে রান্না বান্না হয়ে ওঠে না আমি যে তিন দিন আগে একটা প্রোডাক্ট দিয়ে গেছিলাম আসলে এখনো যায় নাই কারণ কি আসলে গাড়িগুলো সমস্যা যারা যারা প্রোডাক্ট নিয়েছো তোমার টেনশনের কিছু নাই এটা আসলে ঈদের পরে খুলছে তো যার কারণে এখনো বুকিংগুলো কমপ্লিট হয় নাই বা গাড়ি নাই সেই জন্য একটু লেট হইতেছে প্রোডাক্ট ডেলিভারি শেষ আর গাইজ সত্যি কথা বলতে কি ঈদের পরে তো কোনো গাড়ি নাই অনেক ঝামেলা সো এই জন্য আগে তো সময় লাগতো না এক দুদিনের মধ্যে চলে যাইতো কিন্তু এখন হচ্ছে সময় লাগতেছে এখন প্রচুর সময় লাগতেছে তার কারণ হচ্ছে তাদের ড্রাইভারগুলো সব হচ্ছে ছুটিতে আছে ওয়াশরুমে ঢুকতে যায় বলে মানুষ ই ভাঙ্গালায় বাথরুমের যে স্প্রেটা আছে তুমি ভাঙছো আমি ভাঙি নাই ভাঙছো তোমাদের ক্যামেরাম্যান দোষ তোমার টয়লেটে গিয়ে কি যুদ্ধ করে জিজ্ঞেস করে তো ওইটা অন্য রকমের সিস্টেমে ছিল আর এটা অন্য সিস্টেমে এটা কি মিথ্যা মিথ্যা দিলাম নাকি এটা সত্যি সত্যি দিলাম তোমাদের ক্যামেরাম্যানকে আমি বিচার দিলাম সে টয়লেটে গিয়ে যুদ্ধ করে সো এই যুদ্ধ যে এই এই যুদ্ধ যেন সে বন্ধ করে তোমাদের তোমাদের কাছে একটা বিচার এই যুদ্ধ সে বন্ধ করে মামা দুপুরে খাইছো কি বাসা থেকে বেরোইছো কয়টায় এগারোটায় বাইরে কি খাইছো যারা রাস্তায় থাকে বিশেষ করে যারা গাড়ি চালায় তারা এই বাইরের চা রুটি কলা দিয়ে অনেক সময় পার করা যায় একটা চা একটা রুটি একটা কলা একই সাথে স্ট্রাগল লাইফে কত কিছু করতে হয় রে ভাই তুমি তো ভাই ভিআইপি পার্সন ভাই তুমি এগুলো খাও না তুমি ভাই তুমি বড় লোক তুমি এগুলো খাও না ভাই আমি গরিব মামা আমরা গরিব আমরা এগুলো খাই না মামা আমাকে এগুলো খেলেই পেট ভরে ফ্যাকের সময় আমাকে সব খাইতে হয় গরিবের কোনো বাসা কাছা নাই ঠিক না ক টাকা ভাড়া হয়েছে তোমার ৮০ টাকা হিসাবে ৮০ টাকা হয়েছে এই যে তোমার ভাড়া আর এটা দিন নাস্তা মামাকে নিয়ে আসলে বাইরে খাইতে চাইছিলাম কারণ সেও খায় নাই আমরাও খাই নাই আর আপাতত খাওয়ার কোনো জায়গা মানে কিছু পাইলাম না কলা কিনতে চাইলাম কলার জন্য রিক্সা থেকে নামে গেলাম আর কলার লোক নাই এই যে শাক যে লইছো এই শাক তুমি পাকাবা না না আমি শাক রান্না করতে পারি না শাকের কথা আমি কইছি শাক আমার পছন্দ আমি তো জানি যে বুয়া নাই আমি রান্না করতে পারবো না তাহলে তোমার রান্না করে দিই ভাই শাক আমাদের ক্যামেরার চার্জ শেষ হয়ে গেছে এটার সো এই জন্য হাতে ফোন দিয়ে ভিডিও করতেছি এটা হচ্ছে বিড়ালের খাবার নেওয়া হয়েছে আর এখানে নেওয়া হয়েছে ও ভালো কথা তোমাদের চাচুর জন্য কিন্তু ঝাল বিস্কুট তোমার জন্য ঝাল বিস্কুট খাও ঝাল বিস্কুট নিছে এটার মধ্যে দাও এই যে মুখ লড়তেছে হ্যাঁ ওইটা হ্যাঁ এই দুইটা দেখো কত আসে আচ্ছা কমায় রাখো তাহলে আরও কটা লয়ে যাই আমি
পড়াশোনা করো, বাপ মা করে না, তুমি করো না, কোনটা পড়াশোনা লাগবো না, ভালো লাগে না? কয় ভাই বোন তোমরা? বাবা আছে? বাবা কি করে? বাবা ব্যবসা করে। ওকে গাইস, আমার গোপ্রোতে চার্জ নাই, যদি চার্জ থাকে তাহলে ভিডিওটা কন্টিনিউ করবো, আর নয়তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা সম্পূর্ণ থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আল্লাহ হাফেজ।